ক্রিশ্চিয়ান স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। তো আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অধ্যায় 4 নাগরিক অধিকারের কাঠামোগত প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করব। আজকে দেখি কাঠামোগত প্রশ্নগুলো বাকিগুলো আলোচনা করবো। দেখি প্রশ্ন আমরা 4 পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা একটা দেখবো যে নাগরিক বলতে কি বুঝো। অধিকার কাকে বলে? শিক্ষার অধিকার এবং বেঁচে থাকার অধিকার সম্পর্কে দুটি করে বাক করি। শিক্ষার অধিকার এবং দেখো নাগরিক বলতে কি বুঝো, অধিকার কাকে বলে, শিক্ষার অধিকার এবং বেঁচে থাকার অধিকার সম্পর্কে দুটি করে বাক্য লিখো। দেখো নাগরিক বলতে আমরা পেয়েছি প্রথম প্রশ্নটা, যে নাগরিক বলতে কি বুঝো, আমরা আগে বলেছি নাগরিক বলতে কি বুঝো। এখন দেখো রাষ্ট্রের প্রতি যে ব্যক্তি অনুগত থাকে, রাষ্ট্রের প্রতি যে ব্যক্তি নাগরিক হচ্ছে, রাষ্ট্রের প্রতি যে ব্যক্তি অনুগত থাকে, রাষ্ট্রের প্রতি যে ব্যক্তি অনুগত থাকে, রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে, রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা করে, রাষ্ট্রের প্রতি যে ব্যক্তি অনুগত থাকে, রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে, রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেন এবং রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের কাছ থেকে নাগরিক হিসেবে এবং এবং রাষ্ট্রের প্রতি অবশ্যই পালনীয় কাজ করে, রাষ্ট্রের প্রতি পালনীয় কাজগুলো অবশ্য পালনীয়
তো দেখি আমরা কি আছে, নাগরিক বলতে কি বুঝো, নাগরিক বলতে কি বোঝো। রাষ্ট্রের প্রতি যে ব্যক্তি অনুগত থাকেন, রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেন এবং রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের প্রতি অবশ্যই পালনীয় কাজগুলো করেন, তাকে নাগরিক বলে, তাকে নাগরিক বলে। তারপরে দেখি আমরা অধিকার কাকে বলে, অধিকার কাকে বলে আমরা দেখব। রাষ্ট্রের কাছ থেকে নাগরিক হিসেবে যেসব সুযোগ সুবিধা পাই তাকে অধিকার বলে। রাষ্ট্রের কাছ থেকে নাগরিক হিসেবে যে সকল পাই অধিকার কাকে বলে, রাষ্ট্রের কাছ থেকে নাগরিক হিসেবে, রাষ্ট্রের কাছ থেকে নাগরিক হিসেবে যে সকল সুযোগ সুবিধা পাই তাকে অধিকার বলে। আমরা দেখি নাগরিক বলতে কি বুঝো, রাষ্ট্রের প্রতি যে ব্যক্তি অনুগত থাকেন, রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেন এবং রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের প্রতি অবশ্যই পালনীয় কাজগুলো করে তাকে নাগরিক বলে। আর অধিকার কাকে বলে, রাষ্ট্রের কাছ থেকে নাগরিক হিসেবে যে সকল সুযোগ সুবিধা পাই, রাষ্ট্রের কাছ থেকে নাগরিক হিসেবে যে সকল সুযোগ সুবিধা পাই তাকে অধিকার বলে। তারপর কি আছে, বেঁচে থাকার অধিকার সম্পর্কে, শিক্ষার অধিকার এবং বেঁচে থাকার অধিকার সম্পর্কে দুটি করে বাক্য লিখ। শিক্ষা অধিকার সম্পর্কে দুটি বাক্য, এক শিক্ষা অধিকার প্রত্যেক নাগরিকের একটি অন্যতম মৌলিক অধিকার। শিক্ষা নামে নামের অধিকার, শিক্ষা নামের অধিকার প্রত্যেক নাগরিকের একটি অন্যতম মৌলিক অধিকার। প্রত্যেক নাগরিকের একটি অন্যতম মৌলিক অধিকার, শিক্ষা লাভের অধিকার প্রত্যেক নাগরিকের একটি অন্যতম মৌলিক অধিকার। শিক্ষা লাভের অধিকার প্রত্যেক নাগরিকের একটি অন্যতম মৌলিক অধিকার। তারপর হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। দুই নম্বর হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।
বাক্য হলো শিক্ষা লাভের অধিকার প্রত্যেক নাগরিকের একটি অন্যতম মৌলিক অধিকার। শিক্ষা লাভের অধিকার প্রত্যেক নাগরিকের জন্য একটা অন্যতম মৌলিক অধিকার। আর দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। তারপরে বেঁচে থাকার অধিকার সম্পর্কে দুটি বাক্য লিখবো আমরা। বাসায় বার করে করবে মুখস্থ করে লিখে